গঙ্গাসাগরে নাবালিকা ধর্ষণকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। অভিযুক্তের নাম দিলীপ ঘোরই। অভিযুক্ত দিলীপ ঘোরইকে কোস্টাল থানার পুলিশ গ্রেফতার করে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে। পুরো ঘটনা তদন্তে নেমেছে গঙ্গাসাগর থানার আধিকারিকেরা। গঙ্গাসাগরে নাবালিকা ধর্ষণের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। অভিযুক্তের নাম দিলীপ ঘোরই। নাবালিকার পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের 17 তারিখ ঠিক বেলা 1টা নাগাদ অর্পণা দাস নামক 11 বছরের ওই নাবালিকাকে তার প্রতিবেশী দিলীপ ঘোরই ডেকে নিজ বাড়িতে নিয়ে যায়। পরে একটি রুমের ভেতরে ওই নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করে। নাবালিকা মেয়েটি ভয়ে চিৎকার করে কোনোরূপে ছুটে পালিয়ে যায়। বাড়িতে ফিরে ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। তার স্বাস্থ্যের অবনতি ঘটায় পরিবারের লোক সন্দেহ করে এবং বারবার নাবালিকা শিশুটিকে জিজ্ঞাসা করার সত্ত্বেও শিশুটি কিছু বলতে পারেনি। ঘটনার দিন ঠিক রাত 9টা নাগাদ সাগর গ্রামীণ হসপিটালে নাবালিকার পরিবার নাবালিকাকে চিকিৎসা করাতে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিশুটিকে জিজ্ঞাসা করার পর শিশুটির সম্পূর্ণ ঘটনা বিস্তারিত বলে। শিশুটির চিকিৎসকদের জানান, ঘটনার দিন অভিযুক্ত দিলীপ ঘোরই শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তার সাথে দুষ্কর্ম করে ছুটে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত হুমকি দেয় যে এই ঘটনা যদি শিশুটি কাউকে বলে তাহলে শিশুটির গলা টিপে হত্যা করবে অভিযুক্ত দিলীপ ঘোরই। এরপর অর্থাৎ আজ ওই শিশুটিকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করার জন্য নিয়ে আসা হয়। অভিযুক্ত দিলীপ ঘোরইকে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ গ্রেফতার করে এবং কাকদ্বীপ মহকুমা আদালতে উপস্থিত করে। মহামান্য আদালত অভিযুক্তকে 3 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। পুরো ঘটনাটি তদন্তে নেমেছে গঙ্গাসাগর থানার আধিকারিকেরা। এই ঘটনায় নাবালিকার পরিবার আইনের দ্বারস্থ বর্তমানে। 17 তারিখ দুপুর 1টা নাগাদ, তো আমাদের তো বাড়িতে কেউ থাকে না, বাড়িতে মহিলারা থাকে। তো ওই জায়গায় যে ছেলেটা করেছে ওটি সম্পর্কিত বা মেয়েটি সম্পর্কিত কাকু হয়, তো ও মেয়েটিকে বাড়িতে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ওকে ধর্ষণ করে। ধর্ষণ করার পর মেয়েটি যখন চিৎকার করে ওকে ছেড়ে দেয়। পালিয়ে আসার পর মেয়েটি বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। তারপরে আমাদের বাড়িতে লোকজন আসার পরে ওনাকে গঙ্গাসাগর ওই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর ওখানে ডাক্তারবাবু রিপোর্ট দিয়ে ওখানে তারপরে থানাতে রিপোর্ট দেওয়া হয়। থানায় এফআইআর করা হয়েছে। পুলিশ আইন প্রশাসন যথারীতি তাদের স্টেপ নিচ্ছে। অভিযুক্ত কি অ্যারেস্ট হয়েছে? অভিযুক্ত অ্যারেস্ট হয়েছে। অভিযুক্তের বাবাও অ্যারেস্ট হয়েছে।